নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার ধনতেরাস। এই ধনতেরাসে অর্থপ্রাপ্তি হতে চলেছে একটি রাশির। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কালকে দিনটি খুব একটা শুভ দিন রয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় ধরনের দোষ না থাকে, তাহলে হয়তো আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে। ধনতেরাস বিশেষ একটা শুভ দিন। দেখুন, যারা ভিডিওটি শুনছেন, প্রতিনিয়ত টিকিট কাটতে কাটতে আপনারা একদম শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি প্রতিদিনের এই ভিডিওটি কোনো না কোনো রাশির নাম আমি এই ভিডিওতে বলি। সেম রাশির নাম থাকে সেখানে। অনেকেই বলে যে কৌশিকদা, আমাদের জন্মছকে যোগটা রয়েছে কি, অনেকেই জানতে চায়। দেখুন, প্রথম কথা জানা দরকার যে আমাদের জ্যোতিষশাস্ত্রে তিনটি গ্রহ রাহু, শুক্র এবং বুধ, এই তিনটি গ্রহ কিন্তু আমাদের লটারি, ফাটকা, শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং, এই সকল থেকে কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে। অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ কে জানেন? রাহু। আর রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যাদের দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমান সময়ে বিশেষ ডিসকাউন্ট চলছে এই রাহু রক্ষা কবচের উপর, এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি 100% হবে। জীবনে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঈশ্বর সুযোগ কিন্তু দেয়। কারো কারো ক্ষেত্রে কি হয় জানেন? কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে হয়, কারো কারো ক্ষেত্রে একটু আগে হয়। অর্থাৎ প্রত্যেক, এমন কোনো মানুষ নেই, একটা গরিব মানুষের জীবনে কিন্তু সুযোগ এসেছিল। কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। যারা অ্যাচিভমেন্ট করতে পারে কি না, তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। তো আগামীকাল এই শুভ দিনে, ধনতেরাসের দিন, যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আমি অবশ্যই জানাবো, এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে অবশ্যই জানাবো। রাশিভিত্তিক শুভ সময় অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাগ্যে স্ট্রং করুন এবং ধনভাগ্যে স্ট্রং করুন নিশ্চিতরূপে, এবং আপনাদের দশা মহাদশা কি চলছে সেটা আগে দেখে নিন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকালের প্রথম রাশি মকর রাশি। মকর রাশি ধনতেরাসে ধনবর্ষা হতে চলেছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র 8। আপনাদের শুভ সময় 2:30 থেকে 5:52 পর্যন্ত, তাইটা খুব ভালো মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র 6। আপনাদের যে শুভ সময় সেটি দেখা যাচ্ছে দুপুর 12:30 থেকে আপনার বৈকাল 4 পর্যন্ত। এরপর যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের যে শুভ সময় দুপুর 1:30 থেকে বৈকাল 5 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালে অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে।
আপনাদের শুভ সময় দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 11:55 থেকে আপনার দুপুর 2:41 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল বিশেষ যোগ রয়েছে, এই যোগে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি কিন্তু করতে চলেছে। ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যাদের সমস্যা হচ্ছে না, প্রতিদিন দেখছেন হয়তো আপনাদের সাথে মিলছে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক যার আর যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা, অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে বাধ্য। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। যাদের হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করুন আপনাদের কোন বছর কোন মাসে কোন দিনে আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে, এবং ফরচুনা নাম্বারটা অবশ্যই জেনে নিন। নমস্কার।